মলপাতর ফাঁড়ি থানায় অনুষ্ঠিত করা হয় বার্ষিক কালী পূজার পাশাপাশি শান্তিরবাজার প্রেস ক্লাবের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। আরক্ষা দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত লোকজনদের সুরক্ষা প্রদানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর মধ্যে নিজ কর্তব্যের পাশাপাশি মায়ের আরাধনায় ব্রতী হলেন আরক্ষা দপ্তরের কর্মীরা। বুধবার রাত্রিবেলায় অমাবস্যা তিথিতে শান্তিরবাজার থানা ও মনপাতর ফাঁড়ি থানায় পৃথকভাবে কালী পূজা করা হয়। প্রত্যেক বছর এই দিনে আরক্ষা দপ্তরের কর্মীরা মায়ের আরাধনায় ব্রতী হন। আলোর উৎসব দীপাবলির দিন লোকজনেরা যাতে করে শান্তিপূর্ণভাবে পূজা কাটাতে পারে তারই প্রয়াস চালিয়ে যায় আরক্ষা দপ্তরের কর্মীরা। তাই দীপাবলির দিন থানার মধ্যে কালী পূজা করা সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেক বছর এই দিনে কালী পূজা করে থাকেন আরক্ষা দপ্তরের কর্মীরা। এই বছর বার্ষিক কালী পূজাকে কেন্দ্র করে মনপাতর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাসের পক্ষ থেকে বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়, যার মধ্যে ওসি জয়ন্ত দাসের উদ্যোগে শান্তিরবাজার প্রেস ক্লাবের জন্য কিছু প্রয়োজনীয় ব্যবহৃত সামগ্রী হাতে তুলে দেন শান্তিরবাজার প্রেস ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথ এবং প্রেস ক্লাবের সদস্যদের। তার পাশাপাশি মনপাতর এলাকার লোকজনদের আনন্দ প্রদানে খুদে শিশুদের নিয়ে এক মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনপাতর ফাঁড়ি থানা কর্তৃক আয়োজিত কালী পূজাকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।